রেল আর সেন্ট্রো গাড়ির সংঘর্ষে আশঙ্কাজনক অবস্থায় এক আয়ুর্বেদিক চিকিৎসক। ঘটনা শনিবার সকালে জিরানিয়া রেল স্টেশন সংলগ্ন রামদুর্গা সর্দার পাড়া এলাকায়। গুরুতর আহত আয়ুর্বেদিক চিকিৎসকের নাম উৎপল দেববর্মা, বয়স 42 বছর। জানা গেছে, এদিন সকালে নিজ বাড়ি থেকে নিজের গাড়ি নিয়ে চিকিৎসক উৎপলবাবু কাঞ্চনমালার উদ্দেশ্যে রওনা দেয়। কাঞ্চনমালা হাসপাতালে এদিন চিকিৎসক উৎপলবাবুর ভ্যাকসিন ডিউটি ছিল, আর সেই ডিউটি পালন করতে যাওয়ার পথেই রেললাইনে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। ঘন কুয়াশার কারণে বাড়ির সামনের রেল রাস্তা ক্রস হওয়ার সময় আগরতলা থেকে কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সাথে সংঘর্ষ বাধে চিকিৎসকের গাড়িটি। গাড়ির চালকের আসনে বসা চিকিৎসক অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও তার অবস্থা আশঙ্কাজনক, গাড়িটির ব্যাপক ক্ষতি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে দমকল বাহিনীর কর্মীরা দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি থেকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসককে উদ্ধার করে প্রথমেই নিয়ে যায় জিরানিয়া হাসপাতালে। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সঙ্গে সঙ্গে তাকে জিরানিয়া হাসপাতাল থেকে হস্তান্তর করা হয় আগরতলা জিবি হাসপাতালে। সেখানে তার চিকিৎসা চললেও অবস্থা আশঙ্কাজনক। সাত সকালে ভয়াবহ এই দুর্ঘটনাকে ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। ব্যাপারটা হচ্ছে, আমি তখন বাড়িতেই ছিলাম, মাদুর বাড়িতে ছিলাম, ওদের বাড়িতে একটু আমার উত্তর দিকে রেল স্টেশনের সঙ্গে রামদুর্গা সর্দার পাড়া। তখন আমি মানে ঘুমের মধ্যে ছিলাম আর কি, সকালবেলায় মাদুর বাড়িতে। তখন হঠাৎ করে টেলিফোন আমার যথার্থ ভাই ওর আপন মামা রবিদেব বর্মা থেকে শুনতে পারলাম যে এরকম একটা ট্রেনের সঙ্গে কলিশন হয়েছে এবং ইঞ্জুরি শুনলাম। এরপরে জিরানিয়া গেছে, আমরা জিরানিয়া যাওয়ার পথে শুনলাম এটা অ্যাম্বুলেন্সে আগরতলা নিয়ে আসে। অন্য সময় আমি আগরতলাটা আসলাম, আসার পরে সমস্ত ট্রিটমেন্ট এক্সরে করলো, ইসিজি করলো, এখন ওয়ার্ডে আছে আর কি ডক্টর। এবং যেহেতু ডক্টর জীবিত ডাক্তাররা সহযোগিতা করছে নয়। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।